Hello friends, good morning. Rajashree Cuisine and Vlogs channel e tomader sokkolke welcome jani aro ekta notun vlog er sathe chole elam. To ajke hocche 27 tarikh 27 mane march ruhir 25 tarike 9 mas complete hoye giyeche jano. Ajke hocche ruhir 9 maser vaccine ache tai jonno amra ready hoyechi jabo. Oi je oi dike papar kole me hocche je papar kole ghumiye poreche. To jai hok cholo jawa jak. Leather and ventilated seats and wireless charger is both feature loaded and safe for that premium experience. So now you know why you shouldn't settle for the ordinary. And the innovation head in Quebec. তো চলো অনেকক্ষণ পরে আমরা গিয়ে পৌঁছলাম আর এখানে না অ্যাকচুয়ালি অনেক প্রসেস অনেক সময় লাগে অনেক ঝঞ্ঝাট আছে তো প্রথমে এখানে এন্ট্রি করো তারপর সেখানে এন্ট্রি করো তারপর সেখানে করো প্রচুর সময় লাগে আর আমরা কিন্তু একবার রোহিত চেকআপও করিয়ে নিয়েছি আর ভ্যাকসিনও এই যে দেখো ভ্যাকসিন দেওয়া হবে ভ্যাকসিনের রুমের সামনে দাঁড়িয়ে আছি আর রোহির এই প্রেসক্রিপশন নিয়ে টানাটানি করার ভীষণ শখ দেখো খালি নেবে বলে হাত বাড়াচ্ছে চলো ভ্যাকসিন ট্যাকসিন সব কিছু ডান তো এখন আমরা লাঞ্চ করব বলে এসেছি আর রোহিত জন্য কিন্তু বাড়ি থেকে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম রুইকে খিচুড়িটা খাইয়ে দিয়েছি আমরা এখন লাঞ্চটা করব চলো এসে গেছে থালি থালির মধ্যে এমনিতে দিয়েছে তোমার আলু ভাজা পাঁপড় ভাজা আর হচ্ছে ডাল আর তোমার ইয়ে কি বলে একটা কি মুড়ি ঘণ্ট টাইপের ছিল আর আমরা এক্সট্রা করে চিকেন নিয়েছিলাম আর একটা মাছ নিয়েছিলাম তো সব কিছু কমপ্লিট এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ি আর এই গাড়িগুলো না নারায়ণের মধ্যেই রয়েছে তো এগুলো ফ্রি এতে করেই আমরা আসার সময় চলে এসেছি মেন রোড পর্যন্ত দেখো আমরা বাড়ি এসে গেছি তো বাড়ি এসে মানে এখন অনেকক্ষণ আগে বাড়ি এসে গেছি তো এসে রুহিকে ডিনার করিয়ে দিয়েছি দুধ রুটি তারপরে এই যে বসেছি ভিডিওটা কমপ্লিট করার জন্য তো হ্যাঁ সবথেকে আগে বলি যে রুহি এখন কেমন আছে তো রুহি মোটামুটি ভালো আছে আজকে যখন ওকে ভ্যাকসিন দেওয়া হয় ও কিন্তু কান্নাকাটি করছিল তো তারপরে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে আর নর্মাল কিছু মনে হয়নি আর এখন তো দেখতেই পাচ্ছ কেমন লাফান লাফাচ্ছে বুঝতেই পেরেছো পায়ে ব্যথা আছে কি নেই সেটা এক্সট্রা করে বলার কিছু নেই আর এসেই এই গুণ্ঠামি শুরু করে দিয়েছে আর হচ্ছে যে আজকে হ্যাঁ আজকে ওকে যে ভ্যাকসিন দেওয়া হলো সেটা হচ্ছে MMR ভ্যাকসিনটা তো 9 মাসের এটা ভ্যাকসিন হয়ে গেল আর তোমরা মানে ওয়েস্ট বেঙ্গলের ওখানে যে ওই যে বইটা আছে না যেটা সরকারি যে গভর্নমেন্টের এতে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেটা দেখতে আর একটু লেটে আছে 9.5 মাসের দিকে দেওয়া হয় আর ওর সাথে দেখবে অ্যাডিশনাল আরও কিছু আছে মানে তোমার এনকেফালাইটিস ভিটামিন এ এরকম করে আরও বেশ কিছু আছে তো এইগুলো কি ওই ভ্যাকসিনগুলো কিন্তু এখানে 12 মাস মানে এক বছর কমপ্লিট হয়ে গেলে তারপরে দেওয়া হয় মানে ঘুরে ফিরে দেখতে গেলে মোটামুটি সব কিছু ভ্যাকসিনই একই শুধু ওই টাইমের একটু চেঞ্জ আছে মানে ওখানে যেগুলো একটু তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হয় এখানে সেটা 12 মাস কমপ্লিট হওয়ার পরে কোনোটা 15 মাস কমপ্লিট হওয়ার পরে তো এরকম আছে তো আজকে তো যেটা দেওয়া হয়েছে বলেই দিলাম এরপরে নেক্সট ভ্যাকসিনের ডেট আছে রুহির যেদিন জন্মদিন তার পরের দিন মানে রুহির 26 জুন নেক্সট আচ্ছা যাবে না নিতে জন্মদিনের পরের দিন বলে নিতে যাবে না আচ্ছা ঠিক আছে তো তখন আবার যেই ভ্যাকসিন দাদা দেওয়া হবে বলবো তো আজকে মোটামুটি এটা দেওয়া হলো তো চলো আর বিশেষ কিছু বলার নেই আর আমারও ভীষণ কোমরের যন্ত্রণা হচ্ছে সারাটা দিন মানে সেই সকাল কখন থেকে গিয়েছি সকালবেলা মানে ঘুম থেকে উঠে বেরোবো তার তোড়ঝোড় চলছে রুহির খাওয়া দাওয়ানো হ্যান ফ্যান এইসব দেখো রুহির কী করছে প্রচুর করে এইরকম খালি ফুর ফুর করে মুখ থেকে তো সেই যে বেরিয়েছি মানে এই সন্ধ্যাবেলা বাড়ি এলাম সারা দিনের ডাক্তার দেখাতে না যেতে এখন মানে ভয় লাগে মনে মানে এখন যেন একটা মানে আতঙ্ক হয়ে গেছে মানে ডাক্তার দেখাতে যাওয়া মানে পুরো দিনটা মানে সেইখানে তো চলো যাই হোক এখন আমরা ঘুমিয়ে পড়বো চলো আজকের মতো টাটা গুড নাইট টাটা করো সবাইকে টাটা করো টাটা গুড নাইট করো করো হাতটা খোলো হাতটা খোলো টাটা গুড নাইট না ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস দাও ফ্লাইং কিস
দেখো প্রাইম কিসে দিলো।